রিহান বাবু, রিহান বাবু কি করতেছে? হ্যাঁ রিহান বাবু কি করছে আমার এই গাছটাকে? তুমি কি করতেছো? এটা কি করতেছো তুমি? হ্যাঁ তুমি কি করতেছো? তোমার জন্য তো কোনো কিছু রেখে শান্তি পাচ্ছি না। এই যে দেখেন, সারাক্ষণ এসে আমার এত পছন্দের একটা গাছ, সেই গাছটাকে হচ্ছে এই যে পাথরগুলো শুধু সারাক্ষণ এসে ফেলে দিবে। মানে ভয় তো হচ্ছে যদি মুখে না দেয়, যদি মুখে দেয় তাহলে তো মানে ভয়ের বিষয়। কি করছে রিহান বাবু? কি করতেছে, কি করতেছো তুমি? তুমি এগুলো কেন ধরো, কেন ধরো, এত দুষ্টুমি করো কেন তুমি? হ্যাঁ তুমি এত দুষ্টু কেন? যেটা না বলবো, যেটা সরিয়ে রাখবো সেটাই বেশি করবে। দেখেন কি করতেছে, মানে সেইটার প্রতি আক্রোশন বেশি থাকে বাচ্চাদের। মানে ওর জন্য হচ্ছে আমি এই বাবা বাবা ছিঁড়ে যাবে তো গাছটাকে হচ্ছে আমার বেডরুমে নিয়ে যাই, নিয়ে হচ্ছে রেখে দেই। ড্রয়িং রুমে রাখা যায় না, তাহলে সারাক্ষণ এসে গাছ ধরে টানাটানি করবে। আমার বড় ছেলেকে বললে তো একটু শোনে, কিন্তু এই রিহান বাবুকে বললে রিহান বাবু একটুও শুনবে না, আবার তাকাচ্ছে। যা পাবে সেটাই নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করবে। আবার কেন যাচ্ছ? আবার ধরতেছে? ওর জন্য হচ্ছে আর শান্তি পাচ্ছি না, কোনো কিছু রেখে, কোথাও রেখে কোনো শান্তি নেই। সব কিছু এলোমেলো করবে, আমার সাজানো ঘরটাকে আমার এই দুষ্টু বাবাটা একদম এলোমেলো করে দেয়। গ্রাম বাংলায় হচ্ছে মানুষ বেড়া দিয়ে দেয় খেতে, বা মানে গাছ, কোনো গাছ যদি লাগায় মুরগি গরু ছাগল যেন নষ্ট না করতে পারে, সেই জন্য হচ্ছে বেড়া দেয়। তো এখন আমিও হচ্ছে বেড়া দিয়ে দিব, যেন আমার ছেলে হচ্ছে গাছটাকে না ধরতে পারে। এই যে আমি হচ্ছে ঘোড়া আর গাড়ি দিয়ে আমার গাছটাকে বেড়া দিয়ে দিয়েছি। বেড়া দিয়ে দিয়েছি তাই আর ধরতে পারছে না, আর ধরতে পারবে না, কান্না করলেও ধরতে দিব না, আর দিব না তোমাকে ধরতে, তুমি দুষ্টু।